আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টঙ্গী কার্যবিষয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হলো বিয়েতে সাক্ষীর কতজন লাগে, সর্বনিম্ন সর্বোচ্চ কতজন সাক্ষী দিয়ে আপনি বিবাহ রেজিস্ট্রেশন করবেন, এবং ইসলামী সাক্ষী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো আমরা সাধারণত জানি বিয়ে করতে সর্বনিম্ন দুজন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন, সর্বোচ্চ আটজন সাক্ষী দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সাক্ষী নির্বাচনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, ইসলামিক কিছু নিয়ম নীতি অনুসরণ করে আপনাকে সাক্ষী নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা চলুন জেনে আসি ইসলামী স্কলারগণ কি বলে এই বিষয়ে, চলুন। সুতরাং বিয়ে হবে, এরপর হবে দুজন সাক্ষী। কি হবে বলেন, কি সাক্ষী হবে, কয়জন? দুইজন সাক্ষী লাগবে, এটা আমরা পালন করি। তবে সাক্ষী বাছাইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইসলামকে, আমরা ইসলামী নিয়ম নীতি মানি না। সাক্ষী বাছাইয়ের ক্ষেত্রে নিয়ম আছে, যে সাক্ষী হবে বিয়ের ক্ষেত্রে সে যেন সত্যবাদী হয়। কি হয় বলেন? মৃত্যুক ব্যক্তিকে সাক্ষী বানানো যাবে না। সমাজে যারা মৃত্যুক এরাই সাক্ষী বানায়, যখন দেখছে উকিল বানাইতে পারে নাই, এরা রাখে সাক্ষী বিয়ের মধ্যে। এটা সুরোগ, এটা খারাপ হোক, সমাজের মধ্যে খারাপ মানুষ হলো, তাকে একটু নিজের সাথে একটু জড়িয়ে দেওয়ার জন্য তাকে কি করে, সাক্ষী বানায়। কিন্তু ইসলাম বলে যে লোকটা সাক্ষী হবে সে হতে হবে ন্যায়পরায়ণ, চরিত্রবান, সত্যবাদী। সে যেন কানে ভালো শুনে, সে যেন চোখে ভালো দেখে, সে যেন এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়। কারণ সে এমন একটা জিনিসের সাক্ষী হবে যে সাক্ষীটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে বিয়েটা কিন্তু কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর জন্য সাক্ষীর ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা বাঁচবেন আপনার পরিবারের মধ্যে সে কে সবচেয়ে বেশি দিনদার, কে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, কে সবচেয়ে বেশি আল্লাহ রাসুলের নীতিতে চলে, এমন ব্যক্তিকে বেছে আপনার সাক্ষী বানাবেন। আর আমরা দেখি যেটাও নামাজই পড়ে না, পশ্চিম দিকে আমার মনে হয় সাতটা ছাড়া পশ্চিম দিকে যায় না, মসজিদও আসে না, এমন কোন কিছু মানুষকে আপনারা কি করেন, নিজের বিয়েটাকে সুন্দর বানানোর জন্য একটু একটু পরিবেশে একটু দাম দাম সৃষ্টি করার জন্য আপনি এমন একটা ব্যক্তিকে সাক্ষী সৃষ্টি করেন যে লোকটা চরিত্র নাই, নামাজ নাই, দিন নাই, আল্লাহ নাই, রাসুল নাই, এমন ব্যক্তিকে একটা আবাদতের কাজের মধ্যে ঢুকাই দিলেন, আছে কি না? হবে না। আজ থেকে সাক্ষী আপনারা বেছে নেবেন আপনার সমাজের সবচেয়ে ভালো মানুষগুলি। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আজকে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সাক্ষী নির্বাচনের ক্ষেত্রে আপনার করণীয় কি। আমরা জানতে পারলাম সর্বনিম্ন দুজন সাক্ষী দ্বারা এবং সর্বোচ্চ আটজন সাক্ষী দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করা যায়। আর ইসলামী স্কলার সাহেব যিনি, উনি সাক্ষী নির্বাচনের ক্ষেত্রে আপনার করণীয় কি সে সম্পর্কে আলোচনা করেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন আশা করি, এবং আপনার প্রয়োজনে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।